এক ভাই আর্টিকেল আকারে প্রশ্ন লিখেন তিনি লিখেন ভারত থেকে আসসালাম আলাইকুম মাননীয় শেখ আমি ভারত থেকে আনিকুল শেখ আমি সেনাবাহিনীতে চাকরি করি আমার প্রশ্ন হলো আমাদের ইনকাম ট্যাক্স কাটা হয় সেটা কিছু শর্ত সাপেক্ষে রিটার্ন নেওয়ার প্রবিধান আছে কিন্তু যে টাকাগুলো রিটার্ন করে দেয় তাকে কিছু টাকা দিতে হয় আমার এইভাবে টাকা নেওয়া কি জায়জ আছে উত্তর দিয়ে উপকৃত করবেন জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আনিকুল শেখ ভাই জাযাক আল্লাহ হ খায়রান অত্যন্ত সুন্দর প্রশ্ন অজাহুল্লাহ তফিক আলহামদুল্লিল্লাহাদা ওয়াস সাল তুয়া সাল্লাম ও আলা মেল্লা নবিয়া বা আদা ওবাদ সম্মানিত ভাই প্রথমত আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনি সেনাবাহিনীতে চাকরি করার পরেও আপনি হালাল এবং হারামের চিন্তা ভাবনা করছেন কারণ যারা এরকম সেনাবাহিনীর অফিসার আছে বা যতটুকু আমাদের মেমোরিতে পারি যে তারা অনেক রকমের অনেক টাকাই তারা ইনকাম করার চেষ্টা করে আর তো সেই প্রভিড ফান্ডের টাকা যেটাকে ইনকাম ট্যাক্স কাটে সেটাকে তারা কিছু টাকা দিয়ে যেটাকে গোষ বলা হয় বাহির করে নিতে পারে কিন্তু আপনি হালাল চিন্তা করেছেন সেই জন্য আপনাকে সহজভাবে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলবো আশা করি ইনশাল্লাহ সাধারণ ভাষায় সেই কথাগুলো আপনার মাথায় ঢুকবে এবং আপনার সাথে সাথে আরও যারা অফিসার আছে বিভিন্ন সেনাবাহিনীতে আর্মিতে অথবা নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ বাহিনী তাদের কাছে হয়তো শিক্ষা আসতে পারে প্রথমত আপনাকে একটি অধ্যায় ইমাম বখারি রহমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন যে অধ্যায়টি বাংলায় বলা হয় দিন রক্ষার মর্যাদা

وَبَيْنَهُمَا আলা لَا يَعْلَمُهَا রম مِّنَ নাস এই হাদিসটার কিছু অংশ এখানে প্রথমে নুমাই ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি তিনি বলেন 52 নম্বর হাদিস সহিহ তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সামি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানি তার মানে সেই সাহাবী বলতে শুনেছেন কি হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট এর দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় তার মানে আল্লা নবী বলছেন হেলাল উবাইয়ে আনুন ও হ্যারো আমুবাই আনুন স্পষ্ট এবং হারাম স্পষ্ট বাইনা হোমা মোসাব্বাহাতুন আর দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় লা ক্যাথি রম নাস আর সে বিষয়টা অনেকেই জানে না বেশিরভাগ মানুষই জানে না এই হাদিসের আরও সামনে অনেক কিছু বলার আছে তবে যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়গুলো হতে বেঁচে থাকবে সে তার মর্যাদা রক্ষা করবে আর যে ব্যক্তি এই বিষয়গুলোর দিন মধ্যে লিপ্ত হয়ে পড়বে তার উদাহরণ একজন রাখালের কথা বলেছেন যে রাখাল কোনো বাদশার সংরক্ষিত এলাকার চরণভূমির পাশে চড়ায় অচিরেই তার যেই বকরি ছাগল অথবা গরু অথবা ওর দোম্বা আছে সেগুলো সেখানে ঢুকে পড়তে পারে আশঙ্কা রয়েছে আল্লাহ নবিসাল্লাহ আলাইহি আসাল্লাম এখানে আরও সামনে অনেক কিছু বলেছেন যে মূলত আজকে সমাজ ধ্বংসের পথে এই জন্য যে হালাল এবং হারাম সেটাকে বাঁচে না তাহলে যদি কোনো ব্যক্তি হালাল এবং হারাম না বাঁচে তাহলে তার মর্যাদা দিন ইজ্জত সম্মান ছেড়ে দিল অনুরূপভাবে আপনাকে যদি আরেকটু বুঝাই যে আপনি চাইলে সেটা যদি সরকার আপনাকে চায় যে এমনিতেই আপনার ফান্ডে আপনার ইনকাম ট্যাক্সটা রিটার্ন করে দেবে কারণ সরকার কিন্তু আপনার কাছ থেকে ইনকাম ট্যাক্স নেবে সেটা সরকারের কাজ কিন্তু সরকার যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে রিটার্ন করে দেয় ওয়েল ইন গুড দ্যার ইজ নাথিং প্রবলেম কিন্তু আপনাকে যদি সরকার রিটার্ন করে না কোনো কিছু কোনো কায়দায় প্রবিধান রেখেছেন কিন্তু টাকাটা

এটা হচ্ছে ফাইনাল কথা আপনার প্রশ্নের বরাবরীতে তাহলে মনে করবেন যে যদি আপনি আল্লাহকে ভয় করেন আর যেই টাকাটা আপনি রিটার্ন পাবেন সেটা আপনার জন্য কিছুই না হাতের ময়লা কিন্তু আল্লাহকে ভয় করলে হতে পারে আপনাকে অন্য কোন ব্যবস্থা করে তার চেয়ে শতগুণ বেশি টাকা আপনার কাছে দিয়ে দিতে পারে বাকি আল্লাহ আলম আপনার সৎ প্রশ্নের সত উত্তর বাকি আল্লাহ আলাম ভালো জানেন অবশ্যই সন্দেহজনক বিষয়ক থেকে ফিরে থাকবেন হালাল খাবার জন্য চেষ্টা করবেন হারাম থেকে নিজেকে ফিরিয়ে রাখবেন পাঁচ ওয়াক্ত সালাতা আদায় করবেন দেখবেন এমনিতেই মন আল্লাহ ভান হওয়া তালা প্রফুল্ল রাখবে রিজিক বর্ধিত করবে বেশি বেশি তবা ইস্তাকার করবেন জজাকাল্লাহ খায়রান